প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকের আলোচনা শ্রেণী নবম দশম, বিষয় উচ্চতর গণিত, শিরোনাম ত্রিকোণমিতি। প্রশ্ন নং 23, সমাধান করো। 4 × cos² θ + sin θ = 5, যেখানে থিটা এর মান 0 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট। তাহলে প্রশ্নে দেওয়া তথ্য থেকে আমরা পাই, দেওয়া আছে 4 × cos² θ + sin θ = 5, যেখানে থিটা এর মান 0 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট। আমরা জানি cos² θ = 1 − sin² θ, তাহলে দ্বিতীয় লাইনটি হবে 4 × 1 − sin² θ + sin θ − 5 = 0, বা −4 sin² θ + 4 sin θ, এখানে +4 − 5 = −1 = 0। এখন তৃতীয় লাইনের উভয় দিকে −1 দ্বারা গুণ করলে চতুর্থ লাইনটি হবে 4 sin² θ − 4 sin θ + 1 = 0। তাহলে পঞ্চম লাইনটি হবে 2 sin θ² −2 × 2 sin θ × 1 + 1² = 0। এক্ষেত্রে সূত্রটি হলো a² − 2ab + b² = a − b² অর্থাৎ 2 sin θ − 1² = 0। লক্ষ্য করো, স্কোয়ার সমান যদি 0 হয় তা স্কোয়ার বাদ দিলে তা সমানও 0 হবে। তাহলে পরবর্তী লাইন হবে 2 sin θ − 1 = 0, বা sin θ = 1/2, বা sin θ = sin 30 ডিগ্রি। এখানে যেহেতু sin 30 ডিগ্রি ধনাত্মক, তাহলে থিটা কোণটি প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগের জন্য প্রযোজ্য হবে। তাহলে শর্ত মতে যেহেতু থিটা কোণটি দ্বিতীয় চতুর্ভাগে প্রযোজ্য, তাহলে sin θ = sin (2×90° − 30°). এখন উভয় দিকে সাইন বর্জন করলে θ = 150° হবে। আবার sin θ = sin 30°, অর্থাৎ এই 30° কোণটি প্রথম চতুর্ভাগে অবস্থিত। তাহলে উভয় দিকে সাইন বর্জন করলে θ = 30° হবে। প্রশ্ন মতে থিটা এর মান 0° থেকে বড়, 360° থেকে ছোট। এক্ষেত্রে 30 এবং 150° উভয় কোণই গ্রহণযোগ্য। তাহলে আমরা এখন বলতে পারি নির্ণয় সমাধান θ = 30° এবং 150°। ধন্যবাদ সকলকে।